আগের মৌসুমে রাজস্থানের হয়ে ভালো পারফর্ম করার পরও অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে নিয়ে কোনো দামাদামি করেনি। এখন মূল প্রশ্ন হলো, দিল্লি ক্যাপিটালসের মূল একাদশে সুযোগ পাবেন তো মুস্তাফিজ, নাকি অধিকাংশ সময় সাইড বেঞ্চে কাটাতে হবে তাকে? তবে দিল্লির বিদেশি খেলোয়াড়দের বিকল্প অন্য অন্য দলগুলো থেকে তুলনামূলক কম। দিল্লির বিদেশি ক্রিকেটার হলেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মুস্তাফিজুর রহমান, টিম সিফাত, রবমান পাভেল, লুঙ্গি ইনগিডি। একাদশে ওয়ার্নার এবং মিচেল মার্শের খেলা এক ধরনের নিশ্চিত। পেস বোলিং ডিপার্টমেন্টে লুঙ্গি ইনগিডি আন্ড্রিক নরকিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে দলে থাকতে হবে মুস্তাফিজের। দলে প্যান থাকাতে উইকেট কিপার ব্যাটসম্যান টিম সিফাতের সুযোগ হওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ মূল একাদশে লুঙ্গি ইনগিডি, আন্ড্রিক নরকিয়া এবং মুস্তাফিজ রহমানের মধ্যে যে কোনো দুজন খেলবেন। স্বাভাবিক হিসাবে আন্ড্রিক নরকিয়ার সাথে মুস্তাফিজের খেলার সম্ভাবনাই বেশি। সম্ভবত আইপিএল এর প্রথম থেকেই মুস্তাফিজকে মাঠে দেখা যাবে এবং ধারাবাহিক পারফরমেন্স করতে পারলে পুরো মৌসুমই হয়তো মুস্তাফিজ দলের নিয়মিত হয়ে থাকবেন। তার অনেক কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম কারণ হলো মুস্তাফিজ বাহাতি। আর বাহাতি বোলাররা শেষের দিকে অর্থাৎ ডেথ ওভারে উইকেট পান এবং পাশাপাশি রানও কম দেন। আর দ্বিতীয় কারণ হলো, নিলামে প্রথম ডাকে মুস্তাফিজকে দলে বিরাই দিল্লি, আর লুঙ্গি ইনগিডিকে প্রথম ডাকে অবিকৃত থেকে যান, কেউ তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি, দ্বিতীয় কলে তাকে দলে বেরাই দিল্লি। এই থেকে বোঝা যায় মুস্তাফিজকে নিয়ে তাদের পরিকল্পনা ছিল, কিন্তু লুঙ্গি ইনগিডিকে নিয়ে কোনো পরিকল্পনা ছিল না। রিকি পয়েন্টিং বলেন, মুস্তাফিজের মতো একজন বাহাতি বোলারকে দলে বিরাতে পেরে আমরা শক্তিশালী বোধ করছি, আমাদের দলটা আরও ভারসাম্যপূর্ণ হয়েছে। তাই একরকম বলাই যায় দিল্লির সেরা একাদশে থাকবেন মুস্তাফিজ। কি মনে হয় আপনার তা কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে।